রাজধানীর আজিমপুরে ইসলামী ব্যাংকের 200তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ইসলামী ব্যাংকের নতুন এই উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা সেন্ট্রাল জোন প্রধান রহমান, নিউ মার্কেট শাখা প্রধান মোহাম্মদ আশরাফ আলী, আজিমপুর উপশাখার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই, শিক্ষাবিদ অধ্যক্ষ নিজামুদ্দিন এবং আজিমপুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাইয়ুম জজ মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।